মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন মন আইরে, কান্দে হাসন রাজার মন মন আইরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে একদম অন্যভাবে ভিডিওটা শুরু করলাম তোমাদের সামনে। আমরা নারী, আমরা ইচ্ছে করলে কিন্তু সব কিছুই পারি। তো দেখতেই পাচ্ছ কি করছি এখানে মা আর আমি। তোমরা তো জানোই এটা আমার হচ্ছে ফুল বাগান। কয়েকটা দিন আগে আমি এটা তৈরি করেছিলাম কামলা দিয়ে। তো এখানে আমি ফুলের চারাও লাগিয়েছিলাম, কিন্তু সব ফুলের চারা এখন নেই। কয়েকটা শশার বীজ বোনা হয়েছে এখানে, গাছগুলো দেখতে পাচ্ছো অনেকটা বড় হয়ে গেছে। তো এখন তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? শশাগুলো কোথায় ফলবে বলো তো? তাই ছোট্ট করে একটা জানলা দিয়ে নিচ্ছি, যাতে শশার ডালপালাগুলো একটু ছড়িয়ে থাকে আর সুন্দর করে কয়েকটা শশার ফল পেতে পারি। তার জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি মা আর আমি। মাকে বললাম তুমি কয়েকটা খুঁটি, চারটা খুঁটি গেড়ে দাও। তো মানে চারটা খুঁটি মা পুঁতে দিল। তারপরে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট একটা জানলা দিয়ে নিচ্ছি মা আর আমি। এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, তো তোমাদের কাছে তো সেই বড় ভিডিও দেওয়া সম্ভব না, তাই কেটে কেটে ছোট করে দিচ্ছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। আর এদিকে সকালে কিন্তু রান্না করে নিয়েছি, সোনামার বাবু খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপরে চলে এসেছি এই যে এখানে। তো গাছগুলো দেখতে পাচ্ছ আমার কতটা বড় হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে ফুলে গাছে কতগুলো ফুল পেয়েছি আজকেও আমি। অনেকগুলো ফুল ফুটেছে মাটিতে পোঁতার পর, গাছটার মধ্যে কত কলি এসেছে, কত ভালো লাগে, তাই না? তো এই হলো আমার ছোট্ট স্বাদের বাগান। আরও কিন্তু অনেক চারা হয়েছে। ওইদিকে তো জানলার কাজ কমপ্লিট, তারপরে আমি স্নান করে চলে আসলাম পুজোর ঘরে। পুজোটা তো দিতেই হবে, তাই না? পুজো না দিলে মনের মধ্যে যেন কীরকম একটা খুঁতখুঁত হয়ে থাকে। আমরা যারা যারা ডেলি ব্লগ করি, এই ব্লগের মধ্যে পুজো আর রান্নাটা, এই দুটো জিনিস কিন্তু একদম মাস্ট থাকতেই হবে, না হলে ব্লগ একদম অসম্পূর্ণ থাকে। তো চলো, সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি, আজকে তোমাদের কাছে তেমন কিছু বেশি কিছু শেয়ার করিনি। প্রতিদিন সংসারে এত কাজকর্ম, সোনা মা, ভিডিও করা, ভিডিও এডিট করা, প্রচুর কাজ, প্রচুর চাপ কিন্তু থাকে। তো সেসবের মধ্যে সব কিছু গুছিয়ে মেনটেন করা একটাই শক্তি, এই ঠাকুর ঘর আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট। ইউটিউবে এসে কিছু করতে পারি আর না পারি, তোমাদের মনে যে একটুখানি জায়গা করে নিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো, আমার সোনামাকে এতটা ভালোবাসো, সোনামাকে দেখার জন্য আগ্রহে থাকো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে আমার অনেক শক্তি পাই আমি। অনেক দিদি ভাই আমাকে বলে আমাকে দেখে নাকি তারা ইন্সপায়ার হয়, আমাকে দেখে নাকি তারা কাজ করার অনেকটা শক্তি পায়, অনেকটা এনার্জি পায়। তো আমি জানি না আমি কতটা এনার্জি দিতে পারি কাউকে। তো আমি তোমাদের কমেন্টের জোরে, তোমাদের এত ভালোবাসার জোরে কিন্তু আমি নিজে এতটা এনার্জি পাই, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এসে চলে এসেছি রান্নাঘরে। আজকে রবিবার, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে আবার। তো তার জন্য দেখো সবজি টবজি সব কেটে নিয়েছি। এই যে এখানে কোয়াশ, আলু, ফুলকপি আর পটল যে কেটে নিয়েছি, সেটা একটা নিরামিষ সবজি করব মাখা মাখা করে ডালের বড়ি দিয়ে। তো কী ডালের বড়ি, দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই বুঝতে পারবে, একদম অন্য ধরনের নিরামিষ রান্না। তো
সবাই আজকে মাছ মাংস খাচ্ছে, অনেক ভালো মন্দ খাচ্ছে, তো আমরাও আজকে নিরামিষ খাচ্ছি। আমার ইউটিউব পরিবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর দিদিভাই আছে, খুব সুন্দর সুন্দর রান্না করে, তো তাদের রান্না দেখে কিন্তু আমার খুব ভালো লাগে, খেতে ইচ্ছে করে। কিন্তু আমাদের বাড়ির রান্নাবাড়া তো তোমরা দেখোই, একদম সাদামাটা, একদম ঝাল মশলা কম, ঝালটা খেলেও মশলা একদমই কম, মানে হালকা পাতলা রান্না আর কি। এগুলো হচ্ছে গ্রামের দিকে এরকম রান্নাবাড়া চলে, কিন্তু টাউন শহরে আমি দেখি তোমরা অন্যরকম রান্না করো, কত কিছু দিয়ে রান্না করো, তো আমরা ওই রকম রান্না কখনো কিন্তু কোনোদিনও খাইনি। মানে সবার বাড়ির রান্নার ধরনটা একদমই আলাদা আর কি, এই হলো ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এই যে রসা হয়ে গেছে, আলু ফুলকপি পটল আর কোয়াশ দিয়ে, একদম ডালের বড়ি দিয়ে। এই ডালের বড়িটা হচ্ছে খেসারি কালার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু পেস্ট করে নিয়ে সেটাকে বড়া ভেজে সেটার মধ্যে দিয়ে দিলাম সবজিটার মধ্যে। তারপরে এই দেখো এখানে কিন্তু কোয়াশ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, কোয়াশ দিয়ে ডাল, কোয়াশটা কিন্তু ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে, লাউ এর মতো টেস্ট করে আর কি। অনেকেই কোয়াশ চেনো না, তার জন্য আবার বলে দিলাম আজকে। আর যে এর আগের ভিডিওতে দেখেছো যে কয়েক আটি ধনে পাতা এনেছিল, তো এতগুলো ধনে পাতা কী হবে বলো, ঘরে থাকলে তো একদম শুটো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজও তো নেই যে ফ্রিজে রেখে রেখে তাজা করে রাখবো। তো তার জন্য আজকে কী করলাম, আতপ চাল পেস্ট করে একটু বড়া করে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু বড়া পকোড়া এগুলা থাকলে একটু ভালোই লাগে, তাই না? আমি কিন্তু এদের মতো রান্না আগে করতে পারতাম না, আমার বাবা বাড়ি যেহেতু রাজবংশী আর এখানে যেহেতু ওরা বাঙালি, তো দুই কাস্টের লোক, তো বুঝতেই পারছো রান্নাবাড়া একদমই আলাদা, আর তার জন্যই আমি প্রথম প্রথম পারতাম না। তো এই 7 বছরে একটু চেষ্টা করে করে শিখেছি যে এরা কী যেরকম খায় সেরকমই রান্না করে দিতে। আর দেখো চলে এসেছি সোনামাকে তুলতে, সোনামার সান্দান কিন্তু হয়ে গেছে। তো আমার মেয়েটার মাথার উপরে এতদিন অনেক অত্যাচার হয়েছে, এবার থেকে আমার মেয়েটা একটু রেহাই পাবে। তোমরা আজকেই এর ঝুটির ভিডিও দেখতে পাবে, এরপর থেকে আর দেখতে পাবে না। তোমরা একটু মন ভরে দেখে নাও আমার সোনামাকে এই ঝুটির ভিডিও, তো এর পরের দিন থেকেই তোমরা একদম অন্যরকম অন্য লুকে দেখতে পাবে আমার সোনামাকে। জানি না তোমাদের কীরকম লাগবে, অনেকেই বলছিলে যে কেটে ফেলো বেশিরভাগই, আর দুই একজন দিদিভাই বলেছিল যে না থাক সোনামার চুলগুলো কাটিং করতে হবে না। তো কী আর করবো, সোনামা যে একটু একটু কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছিল, মাথাটা ঘেমে যাচ্ছিলো, চুলগুলো বড় হচ্ছিল হয়ে গেছিলো, তো তার জন্য কেটে দিয়ে দিয়েছি। তো আবার দেখিয়ে দিই তোমাদেরকে আমার সোনামার ভিডিও, এই ঝুটির ভিডিও আর কি, তোমরা আর দেখতে পারবে না, আরও হয়তো কয়েকটা মাস পরে দেখতে পাবে যখন চুলগুলো আবার বড় হবে, তখন সোনামা খেয়ে দিয়ে এদিকে শুয়ে রয়েছে। তো এখন কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলা, আমার এদিকে গোপসোনার পুজো শয়ন সব কিছু হয়ে গেছে, আর আমার সোনা পাখি কোথায় আছে বলো তো? এই যে প্রতিদিনের ডিউটি, ওর দুই ঠাম্মি দিদন সাথে বসে, এই যে দিদনের কোলে বসে টিভি দেখছে, দেখতে পাচ্ছ তো? চলে আসলাম ঘরে, সোনামা দেখো ঝুটি পুটি একদম খুলে গেছে, আর ঝুটি বিঁধে দিব না সোনামাকে। রাত্রে খাওয়া দাওয়া করে একটু কোলে নিয়ে আছি সোনামাকে, সোনামা খেয়ে দিয়ে বসে আছে আমার কোলে। তো দেখতে পাচ্ছ কিরকম ঝিমুটি ধরে আছে আমার সোনা পাখি। তো ভিডিও কিন্তু এখন শেষ পর্যায়ে, আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণা হরে বল, সবাই হরে কৃষ্ণ কিন্তু লিখবে, হরে কৃষ্ণ রাধে রাধে।